ধূমপান, মদ্যপান সহ সব ধরনের নেশাদ্রব্য বর্জন করুন, কেননা এগুলো আপনার, আপনার সন্তানের, আপনার পরিবার ও সমাজের ধ্বংসাত্মক মারাত্মক ক্ষতির কারণ। তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি বুঝবো ভাইয়ের বাসা। হ্যাঁ চিনি তো, এই তো একটু সামনে এই বাড়িটার পরের বাড়িটাই দিকে যান। তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। এটা তো সেই আমার তো ভালো লাগছে নিজে আইয়া, ঠিক আছে তোরে প্রস্তাব দিব মাইয়া, এমন ব্যবস্থা আমি করে দিব। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। আরে দোস্ত, আমি তোর দোস্ত বেটা, আমি তোর লেগে করুম না তোর কাল লেগে করুম, সব ব্যবস্থা আমি করে দেবো মাইয়া, মনে কর নিজে আইয়া, ঠিক আছে নিজে আইয়া তোরে প্রস্তাব দিব। সত্যি দোস্ত, তাহলে তুই থাক, আমি যাই, ঠিক আছে তুই মায়ের লাগে আমি কথা দিয়ে, ঠিক আছে ব্যবস্থা করুন না তুই থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বইলে তো মুখ দিয়ে তো বলে গেল যে করবে, আবার স্বপ্নে বিচার সে বাধা দেয়, সত্যি করবে তো নাকি বুঝতেছি না তো। আর মাইয়া রে ভালো লাগছে আমার, তোমার আমি প্রেম করাই দেবো না, ও শুধু আমার। চুরি করেছো আমার মনটা, কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, সারা স্বপ্নের ভিতরে এসে ঝামেলা করে। আচ্ছা তোমার বন্ধু কাশু কি খবর? কাশু, কাশু তো থার্ড ক্লাস লোক, লম্পট, 30টা মেয়ের সাথে প্রেম করছে, সব কটা মেয়ের জীবন একবারে তামা তামা করে লেগেছে, ওর কথা আপনি আর আমার সামনে জীবন নামই শুনলে আমার কেমন লাগে। বিশ্ব সিটার, একটা বিশ্ব সিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আমার সময় হয়ে গেছে। দেখা যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
চেষ্টা করতেছি কাশুরে ভুলানো লইয়া, ওই কথাটাই ভুলাইতে পারতেছি না, কি যে করি। আমার বন্ধু সত্যি বলছে, আমার বন্ধু কত ভালো, আমার জন্য কত ভালো একটা কাজ করে দিলো, ইয়া হয়ে গেছে। আমি আনছি তিন তিন শিঙ্গার আছে, তুমি তো আমার অনেক বড় উপকার করছো, ওর সাথে দেখা হয়েছিল আমার, ও বলছে তুমি আমার সম্পর্কে অনেক প্রশংসা করছো ওর কাছে। বলছে কি বলছে? ও তুমি আমার নামে মানে আমার সম্পর্কে সবই বলছো, এগুলো বলছি এগুলো বলছে তো না? হ্যাঁ সব বলছে, অনেক প্রশংসা করছো তুমি। কি বললো ওর কাছে? আমি তো ওর নামে ভালো কিছু করিনি, ও এত খুশি কি আর বলবো লাগে। তুমি বিয়ে করে কি করতেছো? আরে না কিছু, আজকে ওর আমি প্রস্তাব তো দেবো, প্রস্তাব দিবি? হ্যাঁ। আরে বেটা আমি যা কইছি ঠিক আছে, তোর আর প্রস্তাব দেওয়া লাগবে না, এমনি তো হয়ে গেছে, তুই সত্যি টেনশন করিস। আমি মাসুদ, তোমাদের কথা তো অনেক শুনেছি আমি, জানো এই বিদেশে যখন ছিলাম তখন আমার ওয়াইফ প্রতি রাতে তোমাদের এত গল্প করছে, কান ঝালাপালা হয়ে যেত তোমাদের গল্প শুনলে। একবার রাসুর কথা, একবার কাশুর কথা, সেই কত না কত কথা বলতো আমার ওয়াইফ। তাহলে আমরা আসি এখন। দেখছিস কাশু, আগে ছিলাম তুমি, আর এখন হয়ে গেলাম আপনি। মেয়েটা কি বাটপার? স্বামী বাহিরে থাকে আমাদের একবার জানাই হল। ঠিক হয়েছে, আসলে বাটপার বিয়ে হয়েছে, আমরা একটু বড় বুঝলাম না, দেখছো জানতে পারলাম, বোঝা যায় না ভাইটা কি বাটপার। এবার আর আমরা তো 420, আমার কাছে বেশি 420 ভাইটা। থাক ভাই, মনে কষ্ট দিস না, যাই বিশ্ব সিটার, একটা বিশ্ব সিটার। কান ঝালাপালা হয়ে যেত তোমাদের গল্প শুনলে। এই একবার যদুর কথা, কি নাম? রাসুর। ও একবার রাসুর কথা, একবার কাশুর কথা।